ব্যাপার হচ্ছে এখান থেকে আমি আরো আরো বেশি বেশি ডিটেলসটা পেতে পারি। আমি তো ওদের নামটা আমি বলতে পারবো না আসলে। যে আপনি একটু বলবেন, জাস্ট 10-20 সেকেন্ড। আচ্ছা মাস, রাজকন্যা ছিলেন। কি নাম ওনার? ওনার নাম জ্ঞানানন্দ সরস্বতী। আচ্ছা, আর আচ্ছা আপনি কি এখানে সোড়া ছিলেন? হ্যাঁ, নেপাল রাজার কন্যা ছিলেন। আচ্ছা, উনি ছোট্টবেলা থেকেই মানে সাধন মার্গের বছর চার বয়স থেকে, তারপরে উনি এই করতে করতে যখন ওনার 20 বছর বয়স হলো তখন বাড়ির লোক বিয়ে দেবার চেষ্টা করেছিল। রাজকন্যা তো যেহেতু, তা উনি ওনার পিসিমা ছিল রামভক্ত ব্রহ্মচারী। তাও পিসিমার কাছে গিয়ে কাঁদতে লাগলো। পিসিমা বললো, তুমি রামের ভক্ত তো, তুমি রামের কাছে গিয়ে কাঁদ। হঠাৎ খবর এলো যে সেই ছেলেটি সর্পঘাতে মারা গেছে। তারপরে ওনাকে নিয়ে পুরীধামে এলেন। গিয়ে পুরীধামে এসে নির্জন নিয়েতে বসে বসে ঢেউ দেখছে, তখন ওনার গুরুজি অদ্বৈতানন্দ সরস্বতী ওনাকে হামনিকে কাঁধে হাত দিয়ে বললেন, কী ভাবছ, ওই ঢেউ থামবে? তারপর কোনো দিনই মনের ঢেউ থামবে না, তোমার সময় হয়ে গেছে, তুমি আমার সাথে এসো। নিয়ে বলেছে সেইটা ওনার জল্পনা কল্পনা হচ্ছে। আবার পুরীধামে এসছে, বাসায় এসে উনি যথারীতি ওইটাই চিন্তা করছে। খাওয়া দাওয়া করে উনি আবার বিকেলে সমুদ্রের ধারে গেছে, তখন ওই মাতাজি ওনাকে আবার একই কথা বলে, তখন বলে তোমার সময় হয়ে গেছে, তোমাকে সন্ন্যাস দেবো, তুমি কালই এসে আমার সাথে ভোরবেলায় সমুদ্র ধারে দেখা। তখন উনি আর ওনার ভাইমা মানে ধাত্রীমা ধাত্রীমায়ের মেয়ে তিনজনা একসাথে সন্ন্যাসী স্নান করতে যাচ্ছি বলে ভোরবেলায় বেরিয়েছে। বিরজা হোম টোম করে সন্ন্যাস নিয়ে মাতৃ বিরুদ্ধে ভিক্ষে নিতে হয়। তা ওনার তো মা ছিল না, বাবা ছিল না, বড় বৌদি মায়ের স্নেহ করতেন। বড় বৌদির কাছে যখন এসছে বাড়ির দারোয়ানরা চিনতে পারেনি। তারপরে গেছে ভেতরে, ভেতরে গিয়ে যখন বুঝতে পেরেছে, ওনাকে লিচি বলে ডাকতেন, বুড়ি বলে ডাকতেন, মানে ছোটোবেলা থেকে খুব স্নেহ পুরানো ছিল। দিয়ে এসব করে তখন ও উনি ওনাকে সমস্ত দিতে গেছিলো ঐশ্বর্য। উনি বললেন, আমি কিচ্ছু নেবো না, আমাকে এক মুষ্টি তণ্ডুল দাও। নিয়ে সে এক মুষ্টি তণ্ডুল ভিক্ষা নিয়ে সেই বেরিয়ে এসছে, মানে পুরী নেপাল থেকে তো অনেক আগে এসেছিলো, পুরীধাম থেকে উনি সন্ন্যাস নিয়ে পরিব্রাজক করে ঘুরে বেড়াচ্ছিলেন। ঘুরে বেড়াতে বেড়াতে উনি হরিদ্বারে হরিহরানন্দগিরি আর আরেকজনের নামটাই মুহূর্তে মনে করতে পারছি না, তা তাদের সঙ্গে উনি বললেন যে আমি যা জানার উদ্দেশ্য, যার জন্য পৃথিবীতে আসা, সেটা আমার সব হয়ে গেছে, আমি সমাধি হব। তো বললো, না তোমাকে বাংলায় যেতে হবে, বাংলার নরনারীরা খুব দুঃখিত, তাদের স্থান দিতে হবে, তাদের থেকে তাদেরকে তোমাকে তোমার মন্ত্রে মানে সত্য পথে চালিত করতে হবে। তখন উনি বললেন বাংলা, আবার কাশ্মীরে ফিরে গেলেন। কাশ্মীরে গুহায় বসে ধ্যান করতেন উদয় অস্ত, মানে সূর্য ওঠার আগে উনি ঢুকতেন গুহাতে, আর সূর্য অস্ত গেলে উনি গুহা থেকে ওনাকে এবার জাগানো হতো, জাগিয়ে তারপরে উনি বেরোতেন। এই করতে করতে দীর্ঘদিন কাশ্মীরে ছিলেন। তারপরে মহেশচন্দ্র বিশ্বাস কাশ্মীরের রাজার দেওয়ানজি ছিল, উনি মানকর, এই যে দুর্গাপুর মানকর, ওই মানকরের যখন তখন উনি ওনার স্ত্রীকে নিয়ে ঘুরছিলেন আর বোন ভগ্নীকে নিয়ে তখন কৈলাসানন্দ মা বসেছিলেন।
নিয়ে তখন মাকে জাগিয়ে মা যখন গুহা থেকে ছাইটায় মাখা অবস্থায় বেরিয়ে আসছেন তখন ওনাকে ডাকলেন মহেশ বিশ্বাসকে হাত ছানিয়ে নিয়ে লা একটু সময় হয়ে গেছে তখন ওনাকে ওনার স্ত্রীকে ওনার বোনকে উনি দীক্ষা দিলেন তারপরে পরিচিত হলো উনি ওনার বাংলোয় নিয়ে গেলেন তারপরে মাকে ওখানে বলে না আমি তো অট্টালিকার লোক নই আমি এখানে থাকতে পারবো না আমি যেখানে ছিলাম সেখানেই যাবো বলল না না তোমাকে আমি তখন ওনার গুরুর কথা স্মরণ হলো যে বাংলায় বলেছিল বলে ঠিক আছে আমি তোমাকে বাংলায় নিই বাংলায় এসে ওনার ভালো লাগে উনি আবার ফিরে গেছিলেন ফিরে গিয়ে আবার আসছিলেন তখন বর্ধমানের রাজার মা বাবা কোথায় কি রেখে গেছে উনি ইয়ে করতে পারছিলেন না তখন মাকে বলে মা নেমেছে নামার পরে মাকে বলেছে তখন বলছে হ্যাঁ বলে দিতে পারবো দিয়ে তখন ও মনে করেছে যে তাহলে নিশ্চয় বিষয় সম্পত্তির কথাই বলে দেবে তখন উনি বলেছেন আমি তোকে যা বলে দেবো অফুরান্ত কোনোদিন ফুরাবে না দিয়ে এই বলে রাজ বর্ধমান রাজার বাড়িতে এলেন তার বর্ধমান রাজার বোন ছিল শক্তিবীর সেই শক্তিবীর সঙ্গে ওনার সাক্ষাৎকার হলো ওইখানেই থাকতেন বেশিক্ষণ নিয়ে তখন ওই বর্ধমান রাজাকে আধ্যাত্মিক লাইনে মানে পথ প্রদর্শক করলেন তারপরে ওইখানে থাকতে থাকতে উনি এই বর্ধমানই রাজার তো একশোর শিব মন্দির লালজি বাড়ি তখন উনি আই কানলায় এলেন কানলায় এসে নানান জায়গায় উনি ঘুরেছিলেন কিন্তু কোথাও পছন্দ হয়নি তখন এসে মাটিটার সঙ্গে বলেছিল আশ্রম হলে এখানে ১৩৪০ সালে আশ্রমটি প্রতিষ্ঠা করে গেছেন উনি কিন্তু তখনকার দিনে লোক শিষ্য ভক্তরা ছিল উনি দেহ রক্ষার পরেও ভালোভাবে চলেছে শিষ্য ভক্ত যারা ওনার শিষ্য ছিল তারা সবাই দেহ রেখেছে এখন তো বাবা গৌরিয়া মঠেই সবাই ছুটছে এইসব আদর্শ জায়গায় কেউ আসে না আমরা অল্প বয়সে এসেছিলাম মায়ের এই সেবা করার জন্যে মায়ের চরণে পড়ে আছি সবাইকে জানতে হবে তো সবাই তো জানে হ্যাঁ জ্ঞানেশ্বরজির চরণে পড়ে আছি তবে আশ্রমটির বড় ভগ্নদশা ধরে গেছে অর্থের অবস্থা খুবই খারাপ মানে কোনো রকমে নইলে নয় আমরা আট দশজন আছি কোনো রকম চলছে এবং বাড়ি ঘর দুয়ার সবই ভেঙে ভেঙে পড়ছে এই হচ্ছে ঘটনা গোশালা আছে আমি বেশি দূর যাবো না সামনে থেকে নেব মা থাকেন মায়ের কক্ষ হ্যাঁ Wow.
এটা কোথা থেকে হচ্ছে বাবু? কলিবর্গা ভেঙে ভেঙে পড়ছে, নিয়ে এইটাতে রান্না বান্না হতো, নিয়ে সব কালি ওখানে ছিল, তুলে নিতে হলো, হ্যাঁ ওই তো পড়ছে, ওই যে ছাদের দিকে তাকাও, হ্যাঁ এসব পড়ছে, ওই এটা পরপর এটা রান্না হতো, এটা ভান্ডারের জিনিস থাকতো। এনারা পুরোপুরিভাবে রাম ভরসায় বেঁচে আছেন, এনারা আজও সেই রাম ভক্তের অপেক্ষায় রয়েছেন যে কোনো একদিন সেই রাম ভক্ত এসে এনাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটাবেন।